ডয়চে লেভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি খালেদ মহিউদ্দিন। আমরা এখন মিলানে বাংলাদেশের কনসুলেটের সামনে দাঁড়িয়ে আছি, কনসাল জেনারেলের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা কিছু বাংলাদেশি নাগরিকদের দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু একটু জেনে নিয়ে আমরা কনসাল জেনারেলের কাছে যাচ্ছি। আপনারা এখানে কিসের জন্য আসছেন ভাই? জি, আমরা এখানে পাসপোর্ট রিনিউ করার জন্য আসছি। পাসপোর্ট রিনিউ করার জন্য আসেন আপনি? আমি আসছি পাসপোর্ট রিনিউ করার জন্য। আজকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে? জি, অ্যাপয়েন্টমেন্ট ডেট এখানে অনেকেই নিছে, বাট আমি নেই নাই, কারণ আমি অনেকবার চেষ্টা করছি, প্রায় 1500-1600 বার ফোন দিছি, কেউ আমার ফোনটা ধরে নাই। তো বাধ্যতামূলক এখন আমাকে পাসপোর্ট রিনিউ করতে হবে খুব ইমার্জেন্সিভাবে, এই জন্য আমি আজকে আসছি। এখন জি এখন অপেক্ষায় আছি, যারা অ্যাপয়েন্টমেন্ট নিছিল তারা তাদের কাজটা যদি শেষ হয়, যদি সুযোগ হয় তাহলে আমি ঢুকবো, নাহলে আর হবে না, আরেকদিন আসতে হবে। ওকে, ঠিক আছে। ওনারা অনেকবার ফোন করেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং সেটি কথা বলতে চেয়েছেন। আমরা এখন একটু ভিতরে ঢুকে কনসাল জেনারেলের সঙ্গে একটু আমরা বিষয়টি জেনে আসি, জেনে এসে তারপরে যদি সময় থাকে আপনাদেরকে আর একটু দেখাবো। আমরা যাচ্ছি এখানে 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 অবশ্যই একটু এখানে একটু হেলথ প্রোটোকল আছে। এখানে একটু হেলথ প্রোটোকল আছে, এখানে তাপমাত্রা মাপা হচ্ছে। যারা কনসাল জেনারেল, দাদা কনসাল জেনারেলের কাছে যান, কনসাল জেনারেলের কাছে যাব। এখানে বোধহয় বাধ্যতামূলকভাবে শরীরে তাপমাত্রা মাপার একটু ব্যাপার আছে। আপনি ইউ ক্যান টেল মি হোয়াট ইজ মাই টেম্পারেচার ইজ নাও? ইটস 36.3 সেলসিয়াস। আই মিন, হোয়াট ইজ ইট ইন ফারেনহাইট? আই ডোন্ট নো। ওকে, আমরা এখন আসলে কনসাল জেনারেলের সঙ্গে কথা বলতে চাচ্ছি, তার সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। সেই জনাব ইকবাল আহমেদ, জনাব ইকবাল আহমেদের সাথে আমরা দেখা করতে চাচ্ছি। ইকবাল আমাদের বাংলাদেশের কনসাল জেনারেল কনসুলেট আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে কিছু ভিড় আছে এবং অ্যাপয়েন্টমেন্ট যারা করে এসেছেন তাদেরকে আসলে এখানে যেতে দেওয়া হচ্ছে। এখানে আমরা ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু নিরিবিলি পরিচিত, এক 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 ফ্লোর উপরে আমাদেরকে যেতে হবে। দূতাবাসের মধ্যে যে প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি যে সবাই মাস্ক পরে আছেন, আসলে দূতাবাসের যে কর্মকর্তা আমাদেরকে রিসিভ করতে এসেছেন তিনিও মাস্ক পরেই আছেন, মাস্ক এবং গ্লাস পরে আছেন। যে কনসুলেট জেনারেল বাংলাদেশের, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ইকবাল ভাইয়ের রুমেই বসি সরাসরি, যেহেতু আমরা লাইভে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু মানে কনসুল জেনারেলের সঙ্গেই সরাসরি কথা বলতে চাচ্ছি, যেহেতু আমরা লাইভে আছি। আমরা দেখতে পাচ্ছি কনসুলেট জেনারেলকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বাংলাদেশ, ভিজিট বাংলাদেশের একটি পোস্টার আছে, রেখে দিতে পারেন এখানে, প্রদত্তি দেল বাংলাদেশ। জি, সালাম আলাইকুম। আমরা কনসুলেট জেনারেলের সঙ্গে আছি। আচ্ছা, জি, আমরা ইকবাল আহমেদের দপ্তরে যাচ্ছি। ইকবাল ভাই, থ্যাংক ইউ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমরা এমন একটা সময় দেখা হলো যে খুব আসলে ওয়ার্মলি, যে আপনাকে বোধহয় মাস্কটা রাখতেই হবে, মাস্কটা বোধহয় পরে থাকলে ভালো হয়, কারণ আমাদের ডয়চে ভেলের প্রোটোকল, আপনার সঙ্গে আসলে আমার বোধহয় দর্শক একটু জানিয়ে রাখি, আমরা বোধহয় ব্যাচমেট। জি জি, আমরা 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 ব্যাচমেট, আমরা বলা যেতে পারে বন্ধু। তো যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে আসলে কথা শুরু করতে চাই ইকবাল ভাই, যেহেতু আমি আসলে লাইভে আছি, আমাদের দর্শকরা দেখছেন আপনাকে, তো বাইরে যে প্রশ্নটা বেশি করা হচ্ছে সেই প্রশ্নটা অনেকটা এরকম যে এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু কষ্ট,
কারণ হচ্ছে যে আপনি একটা বিশাল কনসুলেট জেনারেলকে আপনি সামলাচ্ছেন, পুরো অর্ধেক ইতালি, এছাড়া জেনেভার কনসুলেট আপনাকে সামলাতে হয়, সেই জন্য দুটো মাত্র লাইনে আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এটা খুব মুশকিল। তো একটা প্রশ্ন এরকম আসছিল যে আপনারা এটা অনলাইন করতে পারেন কিনা, কারণ বাইরে যে কয়জন দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কারো কারো আসলে খুব জরুরি দরকার পাসপোর্ট পাওয়া বা অন্য কোনো ডকুমেন্টের জন্য, কিন্তু তারা বেশ কয়েকবার কেউ কেউ বলছিলেন যে 1500-1600 বার তারা ফোন করেছেন, কিন্তু তারা 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 এটি তারা 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 এটি পাননি। তো সেই ব্যাপারে আপনি একটু বলবেন যে এটা আসলে অনলাইন করা যায় কিনা বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সিস্টেম আপনি কি করেন? থ্যাংক ইউ। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সমস্যাটা বা আপনি অনলাইনের কথা যেটা বললেন, আমাদের এখানে অনলাইন সিস্টেমটা ছিল। অনলাইন সিস্টেমে দেখা যাচ্ছে যে লোকজন এটাকে ম্যানিপুলেট করে, মানে আপনি বোধহয় বুঝতে পারবেন কিনা যে তখন নির্দিষ্ট সময়ের জন্য এটা খোলা থাকতো ওই অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা, এবং দেখা গেছে যে 2 ঘন্টার মধ্যে ফিল আপ, লোকজন মাসের পর মাস পাচ্ছে না। তখন আমরা বললাম যে আমরা যাবো না, আমরা পার্সোনালাইজড করবো একদম, যে ফোন করবে। আবার আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন একজনকে সোমবারে, সে বললো যে সোমবারে তো স্যার আমার কাজ, আমার তো লাগবে বৃহস্পতিবার শুক্রবার, এটা শুধুমাত্র ফোন ছাড়া হবে না। তো এই কারণে ফোনে যে জিনিসটা আমি মন্ত্রণালয়কে অবহিত করেছি যে ফোনে আমরা কেন গেলাম, কারণ হচ্ছে ওই যে যেটা বললাম যে অনলাইনে হচ্ছে না। এই যে দেখেন আজকের লিস্ট 112 জনের লিস্ট, এটা আমরা কালকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি ফেসবুকে, 112 জনের কিন্তু আজকে এনরোলমেন্ট হবে। এই লোকগুলি কিন্তু ফোন করেই পেয়েছে এটা, এবং এমন হতে পারে যে কারো 200 বার ফোন করা লাগছে, কেউ হয়তো বা একবার পেয়েছে। কারণ হচ্ছে আমি যখন আপনার সাথে কথা বলছি তখন কিন্তু একই সাথে 10 জন ট্রাই করছে, একজন পেয়েছে 9 জন পায়নি, ফোনটা রাখা মাত্র আরেকজন যখন পাচ্ছে আগের 9 জন প্লাস এখনকার আরো 5 জন 14 জন। হ্যাঁ, এখন আজকে আমি যেটা আমি যে জিনিসটা আর কি বলতে চাই যে অ্যাপয়েন্টমেন্ট আমরা কেন গেলাম, কারণ হচ্ছে গিয়ে আমরা এটা একটা হায়ার্ড বিল্ডিং, এবং এরা আমাদেরকে আজকেও আমাদেরকে পুলিশের প্রিফেক্ট অফিস থেকে বলেছে যে এই বিল্ডিং এর অনেকে অভিযোগ করেছে এখানে প্রচুর সংখ্যক লোক আসে কস্তুরা থেকে, এবং এখন তারা লিগাল নোটিশও পাঠিয়েছে আমাদেরকে, চিন্তা করেন, ডিসপাইট আওয়ার বিইং এ কনসুলেট। আমরা বলেছি যে তোমরা দেখো আমি গার্ড রেখেছি নিচে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক মাস্ট সব কিছু করেছি, তোমরা দেখো ভিতরে এসে দেখো, একসাথে 20 জনের বেশি নেই, আসলে কিন্তু 20 জনের বেশি থাকে, ওই সময়টা আমরা যখন দেখিয়েছি আর কি, যাই হোক নেই। তো এই কারণে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবেই, অ্যাপয়েন্টমেন্টটা আমি তুলতে পারছি না। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনি যেটা বললেন যে এই যে লোকগুলির, এই লোকগুলি কিন্তু আলটিমেটলি কিন্তু পাচ্ছে, সাফারিংটা যেটা হচ্ছে আমি জানি যে কারণে বললাম, সে কিন্তু ফোন 200 বার করতে হবে, কারণ হচ্ছে কি ওই যে কন্টিনিউয়াস। কিন্তু এই ক্ষেত্রে তার যে ইমার্জেন্সি কারণে সেটা দরকার, আপনি জানেন ইমার্জেন্সি গুলি কি কি, আমাদের দর্শকরা আসলে ইমার্জেন্সি গুলি জানে। তো সেই ইমার্জেন্সিটার সময় পেরিয়ে যাওয়ার, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া যাওয়ার সময়, কারণ হচ্ছে কি আমি বলি ওইটা সম্ভাবনা নাই তো না না না, কারণ হচ্ছে আপনারা হয়তো বা জেনে খুশি হবেন যে আমরা ভেনিসে একটা কনসুলার সার্ভিস দিতে যাচ্ছি শনি রবিবার। ওকে, তো ভেনিসে দেয়ার উইল বি 500+, মেবি ইভেন মোর, 800, হ্যাঁ ইভেন ইট মে গো আপ টু 1000 অলসো। আমি ওই চিন্তায় এখন আছি যে ওখানে বেশি লোক হলে কি করবো, কারণ ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেই ভেনিসে শনি রবিবারে। তো এর মধ্যে আমরা অনেকগুলি বিভিন্ন এরিয়া থেকে লোকজনের মাধ্যমে আমরা প্রায় 800 থেকে 1000টা পাসপোর্ট আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি। মানে আপনি যে ধারণাটা করছেন ওটা হবে না, যে কেউ অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে পাসপোর্ট করতে পারে নাই। তবু আমার কাছে শুনে একটু ভয়ের মতো লাগতেছে, কারণ আপনি উত্তর ইতালি সাথে যদি আবার জেনেভা সহ আরো অন্যান্য জায়গাগুলো, উত্তর ইতালি মানে পুরো লোম্বার্ডিয়া ছাড়া আটটা রিজিয়ন, ভেনেতো পর্যন্ত, ভেনেতো পর্যন্ত, স্লোভেনিয়া বর্ডার পর্যন্ত, এখন আপনার জেনোয়া আপনার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে 50-60 হাজার বাংলাদেশি আমার জন্য তো অনেক সুবিধা হবে, কিন্তু আমি আসলে গ্লাভস পরে পাতা উল্টানো, আপনি একটু যদি একটু মুখে বলেন, 1,45,000 বাংলাদেশি, 1,45,000 বাংলাদেশি আছে ইতালিতে। ওকে, অফিসিয়ালি, ওকে, এর মধ্যে লম্বার্ডিয়াতে আছে 15.4%, 15.4%, 6 ভাগের 1 ভাগ, 30,000-এর আমাদের ইরেগুলার লোকের সংখ্যা কত এটা আমরা জানি না।
সব এই হ্যাঁ লোম্বার্ডিয়া মানে আমার নর্থ ইতালি পুরোটা হচ্ছে আমার এখানে 38 যদি হয় তাহলে তো 50,000 এর মতই 1,45,000 এর মতো আমার 1,45,000 এর মধ্যে আসলে 70-75,000 বলতে পারেন হ্যাঁ কিন্তু আপনি যেটা ধারণা করতেছেন এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ইলিগাল না ম্যাক্সিমাম এর কিন্তু কাগজ আছে এখন যারা ফোন করতে চেষ্টা করছেন অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছেন বোথ বোথ নো বোথ ডকুমেন্টেড এন্ড নন ডকুমেন্টেড কারণ কারণ হচ্ছে ডকুমেন্টেড যারা আমরা 2015 তে যে পাসপোর্টগুলি দিয়েছিলাম 2020 এগুলি এক্সপায়ার করেছে টাইমিংটা খুব খারাপ হয়েছে তাহলে ওই নরমাল লোকগুলি এখন একে তো আমি বলতে পারি না যে ভাই আপনি অ্যাপয়েন্টমেন্টটা রাখেন কিছুদিন সে মানবে না যে ভাই আপনি রাখেন আমার আগে এই লোকগুলিকে কেটার করতে হবে তো ওইটা তো আসলে আমি মানাতে পারবো না হ্যাঁ তো এখন এইটা এটার কারণে আর কি আমাদের তো ওটার কারণে আর কি আমাদেরকে মানে সবাইকে আর কি অ্যাকোমোডেট করতে হচ্ছে আচ্ছা এই প্রশ্নটাই আসলে ওই প্রশ্নটার মানে সম্পূরকের মতো যে এখন যে বৈধ হওয়ার প্রক্রিয়াটা চলছে সেই বৈধ হওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কনসাল জেনারেল আসলে কি রকম সাহায্য করছে বা কি ভূমিকা পালন করছে আমরা যেটা করতে পারি আপনি বোধহয় জানেন কিনা সুনির্দিষ্ট তিনটা ক্যাটাগরিতে কিন্তু তারা ওপেনিংটা দিয়েছে একটা হচ্ছে এগ্রিকালচার আরেকটা হচ্ছে হেলথ কেয়ার আরেকটা হচ্ছে ডোমেস্টিক এইড ঘরে যারা কাজ করে শুধুমাত্র এই তিনটা খাত খেয়াল করবেন মেইনলি হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচারে এই যে অফিসিয়াল দেখছেন 145,000 লোক এই যে ইটালিয়ান স্টেটে অনলি 1.1% ইজ এঙ্গেজড ইন এগ্রিকালচার এই সংখ্যাটা ইন্ডিয়ার জন্য হচ্ছে 36.5% পাকিস্তানের জন্য 11.1% মানে আমরা অফিসিয়ালি এগ্রিকালচার খাতে খুবই কম তো ওই দিক দিয়ে আমাদের লোকজনের বেনিফিট নেওয়ার চান্স আসলে খুবই কম আমাদের লোকজন যে বেনিফিটটা নিবে তারা আসলে ডোমেস্টিক এইড এই খাতটাতে নিবে বিভিন্ন লোকজন আর কি যে দেখাতে পারবে যে যদি কারো 20,000 ইউরো ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে উনি দেখাতে পারবে একজন যে আমার বাসায় সে একজন কাজ করে তো এইভাবে আর কি ওই লোকটার একটা স্কোপ তৈরি হবে বৈধ হওয়ার তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় খাত হবে দেখা যাচ্ছে আর বাকিটা হচ্ছে গিয়া তার তবে এখানে একটা হলো জিনিস অনেকেই হয়তো বা মিস করছে যে এই ডিক্রিটাতে ছিল যে 8 মার্চ তারিখে ইটালিতে অবস্থান করেছিলেন সেই ব্যক্তি এটা কিন্তু একটা অব্লিগেশন তাহলে খেয়াল করবেন যে আমরা যে লোকটার আজকে পাসপোর্ট করছি এনরোলমেন্ট তার কিন্তু আজকের ডেটে হচ্ছে 14 জুন তাকে কেউ কোনো ভুল ধারণা দিল কিনা যে তোমার এই 14 জুনের ব্যাপারটা আসলে উজ্জ থাকবে তোমার 8 মার্চের এটা দেখাতে পারবা এখানে সম্ভবত একটা ফাঁকি রয়ে গেল কিনা আমি জানি না লোকজনকে হয়তো বা ডিসিভ করা হচ্ছে কিনা কিন্তু লোকটা যদি সব কাগজপত্র থাকে এবং সে যদি অন্য কোনোভাবে দেখাতে পারে যে সে 8 মার্চে ছিল ইটালিতে তাহলে ওকে হ্যাঁ কিন্তু আমাদের এটার জন্য কারো মানে কেউ আটকাবে না আমাদের এই এনরোলমেন্টের কারণে কেউ আটকাবে না আপনি যে ধারণা করছেন অ্যাপয়েন্টমেন্ট পেতে লোকজনের সমস্যা হচ্ছে আলটিমেটলি পাচ্ছে এই যে লোকগুলি যে পেয়েছে এই যে 122 জন এরাও কিন্তু শতবার চেষ্টা করে পেয়েছে আমাদের একজন দর্শক আপনার কথা শুনতে শুনতে কামাল হোসেন ওনার নাম বলছেন যে পাসপোর্টটা 10 বছর মেয়াদি করা যায় কিনা কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন এটা বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশন ডেফিনেটলি আই উড হ্যাভ বিন দ্য হ্যাপিয়েস্ট ম্যান কারণ হচ্ছে এই যে দেখেন 5 বছর পরে পাসপোর্টটা এক্সপায়ার করার কারণে 2015 লোকগুলি এখন 2020 এসে এই যে এটার সাথে কোইনসাইড করলো এই লোকগুলি 2025 আসতো ওকে আমি কি করোনার ব্যাপারে কি ফেরত দিতে চাই যে করোনার সময়ে এই আপনার যে এলাকাটা সেই এলাকাটা সবচেয়ে ওয়ার্স্ট এফেক্টেড ছিল এবং এতে আসলে অনেকে আক্রান্ত হয়েছেন অনেকে মারা গেছেন কিন্তু এখন করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছে তখন দ্বিতীয় দফা অ্যাটাকের কথা বলা হচ্ছে সেকেন্ড ওয়েভের কথা বলা হচ্ছে বাংলাদেশি একটি বিমানকে আসলে বাংলাদেশি যাত্রীদের বহনকারী একটি বিমানকে একদম নামতেই দেওয়া হয়নি তাদেরকে ফেরত পাঠানো হয়েছে 21 জনকে বহনকারী মানে করোনা ভাইরাস পাওয়া গেছে বলা হচ্ছে যে এটি ভাইরাস বাই বোমা আমরা যেটি স্পেসিফিকলি জানতে চাই যে ইতালিয়ান সরকার বাংলাদেশের থেকে যারা এসছেন তাদেরকে পরীক্ষা কিভাবে করেছেন মানে সেটি কি একটা টেস্ট করলেন মানে রেপিড টেস্ট মানে কিভাবে টেস্ট করলেন কিভাবে ডিটেক্ট করলেন যে করোনাকালীন যে সরকার জি জি এবং কি পরিমাণ লোকজন মারা যাচ্ছে কি পরিমাণ আক্রান্ত হচ্ছে ইতালির কি অবস্থা আমার তো গভর্নমেন্টকে ফিট করা হচ্ছে দায়িত্ব এটা করেছি পাশাপাশি আমরা ফেসবুকে বারবার মেসেজ দিয়েছি আমাদের লোকজনের জন্য যে আপনারা সাবধান থাকেন কারণ আপনারা জানেন যে ইতালিতে 11 জন বাংলাদেশি এ পর্যন্ত মারা গেছে করোনায় এর মধ্যে 10 জন হচ্ছে আমার এলাকায় নর্থ ইতালিতে কতজন আক্রান্ত হয়েছে এটা আমরা জানিও না ইট উইল বি সেভারাল হান্ড্রেড কারণ হচ্ছে লোকগুলি আসলে আশেপাশের লোককেও জানাতে চায়নি যে সে করোনা আক্রান্ত এটার কারণে আরো ক্ষতি হয়েছে
কেননা আমরা এমন একটা ঘটনা জানি যে একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে আমরা জেনেছি যে সে এই বিল্ডিং এ অল দা ওয়ে ছিল, তার সাথে অনেক লোক ছিল, ওই বিল্ডিং থেকে এরপরে কিছু লোক পালিয়ে গেছে। আপনি জানেন হয়তো আমাদের মধ্যে রোমেও এই জিনিসটা হচ্ছে যে অনেককে তাদের রেসিডেন্টে পাওয়া যাচ্ছে না। আর ইতালিতে যেটা বললেন যে বিমানগুলি আসলো, বাংলাদেশ বিমানের 6টা চার্টার্ড ফ্লাইট, প্রায় 1600 বাংলাদেশি এসেছে, এবং ইটালিয়ান অথরিটি বলেছে যে 1600 জনেরই লিস্ট দিতে হবে তাদেরকে, কেননা তারা খুব ভয়ের মধ্যে আছে, কেননা এদের মধ্যে প্রায় 150 মতো লোকের অলরেডি করোনা ইনফেকশন তারা পেয়েছে। এখন এই 1600 লোকের মধ্যে তারা দেখছে যে ম্যাক্সিমাম লোকেরই তারা রেসিডেন্টে গিয়ে পাচ্ছে না, কারণ রেসিডেন্সটা আমরা যে ডিক্লেয়ার করেছি এয়ারপোর্টে আমাদের বাংলাদেশিরা, এই রেসিডেন্সটা সম্ভবত তারা ঠিকঠাক ডিক্লেয়ার করেননি, ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক বা ইচ্ছাকৃত কারণে হোক। তো এটার কারণে আমাদের ইমেজের আসলে অনেক সমস্যা হচ্ছে, কেননা কালকে আপনি জানেন কালকে 24 জন লাজিও এলাকায় আক্রান্ত হয়েছে, যেখানে রোম আর কি লাজিওতে অবস্থিত, এর মধ্যে 20 জন হচ্ছে বাংলাদেশে, এবং অল অফ দেম কেম এদার বাই দ্য বিবি ফ্লাইটস, দ্য 6টা ফ্লাইটের মধ্যে একটা অথবা তাদের সংস্পর্শে আসা লোক। তাহলে এই রেটটা সো হাই, এখন ইতালির একদম সেন্ট্রাল মিডিয়াতে ইনক্লুডিং রাই টিভি, ওদের ন্যাশনাল টিভিতে এই জিনিসটা খুব বড় আকারে দেখানো হচ্ছে। আর যেটা ভাইরাস বোমার কথা বললেন, ওটা আমরা ডিবাঙ্ক করেছি যে এটা আসলে কখনোই ইতালির প্রাইম মিনিস্টার বলেননি এটা যে একটা ভাইরাস বোমা। এটা আপনি জানেন এখন ফেসবুকের কারণে অনেকে অনেক কিছু একটা মেসেজ ছেড়ে দিয়ে শেয়ার হয়ে যায়। উনি যেটা বলেছিলেন যে এর মধ্যে এ গুড 20% হ্যাভ বিন ফাউন্ড অ্যাজ করোনা পজিটিভ, উনি এতটুকুই বলেছিলেন। ওটাকে বিভিন্নভাবে টুইস্ট করে এটা 70% দেখানো হয়েছে কোথাও কোথাও, হয়তো বা কেউ একজন লিখে দিয়েছে ফেসবুকে 70%, বাস ওটা শেয়ার করলো 10 জন হয়ে গেল। ওকে, এটা কি একটু পরিষ্কার করবেন, ইতালি কি বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট বা বাংলাদেশে কোনো কাউকে আসতে দেবেন এটা 5 অক্টোবর পর্যন্ত এটা ঠিক করেছে, যে 5 অক্টোবর পর্যন্ত? 5 অক্টোবর পর্যন্ত ইতালি যেভাবে আপনারা দেখেছেন যে ইকাও এর ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন এটা হচ্ছে গিয়ান নোটিস টু এয়ারম্যান, নোটাম বলে, নোটিস টু এয়ারম্যানে আসলেই বলা আছে 5 অক্টোবর পর্যন্ত এই ধরনের হেলথ গ্রাউন্ডে একদম স্পেসিফিক, আপনি ওয়ার্ডিংটাও জানেন হয়তো বা, যে এখান থেকে ফ্লাইট আসার ব্যাপারে তাদের এখন নিষেধ আছে। আর যেটা ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটা, ওটা কিন্তু 14 তারিখ মানে আজকে পর্যন্ত, আজকে কিন্তু তাদের নতুন ডিরেক্টিভ দেওয়ার কথা, না না এটা এখন পর্যন্ত আসেনি। হ্যাঁ, এটা 31 জুলাই যেটা বললেন যে ইটালিতে কিন্তু 31 জুলাই পর্যন্ত স্টেট অফ ইমার্জেন্সি, এই 31 জুলাইয়ের ইমার্জেন্সিটা 31 ডিসেম্বর পর্যন্ত হবে। এখন এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হচ্ছে, এটা হবে কারণ হচ্ছে কি, আপনার এই স্টেট অফ ইমার্জেন্সি থাকলে আপনি আজকে সকালে ডিক্রি জারি করলে কালকে থেকে এফেক্টিভ করতে পারেন, পার্লামেন্ট যদি সেশনে থাকে তাহলে এটা খুব বড় লেংদি হয়। তো এই কারণে তাদের যেহেতু এখনো প্রতিদিন এ ধরনের ডিক্রি জারি করা লাগতেছে, কারণ তারা জানে না, ধরেন ভেনিসের একটা ছোট লোকালিটিতে একটা ব্রেকআউট হলো হঠাৎ করে আবার নতুন করে আর কি সেকেন্ড ওয়েভ, এটা ডিক্রি যদি জারি না করে তাহলে সে এটা ফেস করতে পারবে না, সে আজকে বিকালে এই ডিক্রি জারি করে দিবে যে আমার এখানে হাই ইনফেকশন রেট পাওয়া গেছে, কালকে সকাল থেকে এফেক্টিভ, এটা ডিক্রি জারির মাধ্যমে করতে পারবে, এই জন্য ইমার্জেন্সিটা আর কি ইতালি রাখতেছে। ওকে, আর একটা বিষয় নিয়ে কথা হয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন যে যেসব দেশগুলিতে প্রবাসীরা এফেক্টেড হয়েছেন তাদেরকে কিছু প্রণোদনা বা কিছু অর্থ সাহায্য পাঠানো হয়েছে, ইতালির ক্ষেত্রে বা আপনার কনসুলেটের ক্ষেত্রে সেটা কিরকম করে করা হয়েছে, আপনি সেটা কিভাবে ব্যবহার করেছেন? এইখানেও আপনার একটা সমস্যা, এই এইখানে হচ্ছে গিয়া যে টাকাটা আসছে টাকার পরিমাণটা তো এতই কম যে আমাদের যেতে হয় আসলে, এখানে আপনি জানেন 70,000 লোক যদি হয়, 80,000 এর মধ্যে প্রকৃত নিডি কারা, আপনি যদি কাউকে বলেন তাহলে আপনি দেখবেন যে এর মধ্যে 10-15,000 লোক বলবে যে আমি প্রকৃত নিডি, তখন সমস্যা, তখন আমার রেফারেল সিস্টেমে যেতে হয়েছে। আমি নর্থ ইটালির বিভিন্ন জায়গায় যারা আমাদের কমিউনিটি লিডার তাদেরকে বলেছি যে ভাই আপনি বলেন, আপনি যেহেতু চিনেন, আপনার মতে সবচেয়ে খারাপ অবস্থায় কে আছে, উনি তখন 10টা নাম দিল, আমরা 10 জনকে ফোন করলাম, 10 জনকে ফোন করে আমরা বললাম যে আপনি কি এই ক্রাইটেরিয়া ফুলফিল করেন, আপনার কি মনে হয় আপনার খারাপ অবস্থা? কমিউনিটি লিডার বলতে কি যারা আওয়ামী লীগ করেন, তারা আওয়ামী লীগ হতে পারে, ইয়া কালচারালও হতে পারে, যাদেরকে আমরা চিনি, যারা আমাদের সাথে কি কনসুলার ইয়াতে হেল্প করে, হ্যাঁ বাংলাদেশ সমিতি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেটা পলিটিক্যালি মোটিভেটেড বা বায়াসড কিনা? না না, আমরা না, আমরা রেফারেন্স সিস্টেমে যেতে বাধ্য হয়েছি, কেননা সবাই এভরিওয়ান ইজ ক্লেমিং দ্যাট আই এম নিডি, আই হ্যাভ টু গো টু রেফারেল, তো ওই সিস্টেমটা আমরা করেছি, আমার মনে হয় এফেক্টিভ হয়েছে। তো তখন দেখেন আমরা 10 জনকে ফোন করলাম, 8 জন বললো যে ভাই আমার লাগবে, আমরা কি দিয়েছি মোটামুটি 40 কেজির মতো খাদ্যদ্রব্য, আমরা কিন্তু কোনো ক্যাশ ভাউচার বা কিছু দিইনি, কারণ হচ্ছে ইউ হ্যাভ টু গিভ পিপল ট্রিট উইথ ডিগনিটি, আপনি ক্যাশ ভাউচার দিলে ওটা আবার অনেক সমস্যা হবে, অনেক কথা হবে, প্রায় একদম আমরা যখন ফ্যামিলিকে দিয়েছি 40 কেজির উপরে, এবং যখন ইন্ডিভিজুয়ালকে দিয়েছি প্রায় 30 কেজির মতো আর কি, চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় লবণ। কতজনকে আপনারা এগুলি দিতে পেরেছেন? আমি দিয়েছি প্রায় 150 মতো।
আপনি প্রায় 600 মতো, মানে আপনার এই এদের মধ্যে এর চেয়ে বেশি পরিবার ছিল যারা সত্যি নিরীহ নাকি? মানে আমরা তো ধারণা করি যে যারা ইউরোপে থাকছেন তারা আসলে অনেক ভালো থাকেন। নিরীহ ব্যাপারটা এতটাই আপেক্ষিক, আপনি দেখেন আমরা যখন ডিক্লেয়ার করলাম যে আমরা দিব, তখন দেখেন যে একটা লোক বিল্ডিং এ রুম দিয়ে ভাড়া তুলে সারা বছর, সেই লোকটা পর্যন্ত দাঁড়িয়ে গেল যে ভাই আমারও লাগবে এই চাল। তো ওই ক্ষেত্রে আর কি আমরা এত বিপদে পড়ে গেলাম, আমরা তখন বললাম যে ভাই না, রেফারেন্স চাইছিলেন তারা, তার নামও রেফারেন্স। হ্যাঁ, এবং আমরা ক্রস ভেরিফিকেশন তো আমাদের এই জন্য করতে হয়েছে। আচ্ছা দেখেন, একটা লোক 2400 ইউরো, 24,000 ইউরো মাসে, 2,000 ইউরো করে ভাড়া দেয় দোকান, সে ভাড়া দেয় রেন্টেড, সেই লোক পর্যন্ত বললো তা 40 কেজি চাল লাগবে। বলেন আমি এখন এই লোককে কিভাবে হেল্প করবো? তো এখন এই কারণে আমরা রেফারেল সিস্টেমে একদম স্ট্রিক্টলি বলেছি যে ভাই, ইভেন আমাদেরকে কিছু লোক বলেছে যারা কিনা রেফারেল ইয়াতে লিস্টেড ছিল, তারা বললো যে ভাই আমরা বুঝছি, আপনি কাদেরকে দিতে চান, আপনারা কাদেরকে দিতে চান চাল না, করোনাটা এখনো দেওয়া হচ্ছে। ইভেন এখনো আমরা স্পেশালি বলেছি যে কেউ যদি করোনা আক্রান্ত হয়, একদম অল অফ দেম ইফ দে অ্যাপ্রোচ দে উইল গেট দিস বাজার, এই যে আমরা এটা বাজার বলি আর কি, যে চাল ডাল তেল নুন এগুলি নিত্য প্রয়োজনীয়। আমাদের যারা এখানে বাংলাদেশি আছেন তাদের মধ্যে কি আপনি একটি কথা অবশ্য বলছিলেন যে তারা এয়ারপোর্টে যে বাসার ঠিকানা দিয়ে এসছেন সেই বাসার ঠিকানা আসলে পরে তাদেরকে একে পাওয়া যায়নি, এমনিতে কি তারা যে করোনার যে প্রোটোকলগুলি আছে তাদের না মানার ক্ষেত্রে তাদের আগ্রহ বেশি, মানে আমাদের আগ্রহটাকে না মানার ক্ষেত্রে সেটা সেটা আসলে জি 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 আপনি দেখবেন যে 1 মিটার দূরত্বে একজন লোক নেই, সবাই সবার ঘাড়ের উপরে। ইভেন আমার মিশনেও যে আপনি যদি এখন দেখেন 1 মিটার দূরত্বে কেউ নেই, এইটা আমাদের বেসিক্যালি আমাদের হাইজিনের সমস্যা তো আছেই আপনি জানেন, প্লাস যারা এখানে আছে এরা কিন্তু আসলে ম্যাক্সিমাম হচ্ছে গিয়া পড়ালেখার লেভেলটা ওই রকমের আসলে, সেই হাইজিন। কিন্তু কিন্তু আমাদের যে দূতাবাসের যে দাঁড়ানোর জায়গা বা যেখান থেকে আসলে কথা বলবে সেখানে কি আসলে ঠিক 1 মিটার দূরত্ব রেখে রেখে, মানে সেটা দাঁড়ানো কি প্র্যাকটিক্যাল? বাইরে বাইরে আমি দেখলাম 15-20 জন দাঁড়িয়ে আছে। এর থেকে বড় কথা হলো আমি যেহেতু এখানে ল অফ দি ল্যান্ড হচ্ছে গিয়া আমার মিলানে আছি, আমার লম্বার্ডিয়ার আইন মানতে হবে। লম্বার্ডিয়ার আইন হচ্ছে গিয়া 31 জুলাই পর্যন্ত মাস্ক পরতে হবে, দেখেন হ্যাঁ মাস্ক পরতে হবে 31 জুলাই পর্যন্ত, এটা ছিল 14 জুলাই পর্যন্ত, আজকে তারা এটা বাড়িয়ে 31 জুলাই করেছে। আপনি ভেনিসে গেলেও দেখবেন সেম কেস, এবং 1 মিটার দূরে দূরে থাকতে হবে, এটা লম্বার্ডিয়ার আইন, এটা কিন্তু আমি ইম্পোজ করিনি। তো এই জিনিসটা আমি মানতে বাধ্য, এবং ডিন অব দি কনসুলার কর্প যারা আছে তারা আমাদেরকে কনসুলার অপারেশন রিজিউম করার আগে বলেছে যে আপনারা আবশ্যিকভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং মেক শিওর হেলথ স্ট্যান্ডার্ডস আর মেইনটেইনড, আদারওয়াইজ ইউ উইল বি ইন ডিপ ট্রাবল। কেননা তারা, তাদের একটা অব্লিগেশন আছে ডিন অফ দি ডিপ্লোমেটিক করে, তখন সে ডিফেন্ড করতে পারবে যে বাংলাদেশ মিশন সব প্রচেষ্টা নেওয়া সত্ত্বেও হ্যাঁ যে আমাদের যে ভেজালটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার সাথে। আমরা কিন্তু তাদেরকে বারবার দেখাচ্ছি যে ভাই আপনারা এসে দেখেন আমরা আমাদের আর কি করতে পারি, তারাও সিম্প্যাথেটিক গ্রাউন্ডে এক পর্যায়ে তারা চলে যায়। কিন্তু হ্যাঁ, তারা যখন দেখে যে আমার অ্যাটলিস্ট এফোর্টের কোনো কমতি নেই, আমি তো নিচে দেখাই যে ভাই দেখেন আমি একটা দারোয়ান রাখলাম, হ্যান্ড স্যানিটাইজার দিলাম, কি করবো আর। বেশিরভাগ সময় দূতাবাস বা কনসুলেট জেনারেলগুলির বিরুদ্ধে বা সম্পর্কে আমি বলবো যে এক ধরনের অসন্তুষ্টি এবং এক ধরনের অভিযোগ থাকে। ইকবাল আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে এই অভিযোগগুলি কি অতিরঞ্জিত, এই অভিযোগগুলি কি আসলে বেসলেস না আসলে অভিযোগের কারণও আছে? এটা আবার মিশনের উপর ভিত্তি করে, যেমন আমাদের তো প্রায় 74টা মিশন, এক একটা মিশন এক এক রকম। যেখানেই আপনি পাবলিক হ্যান্ডলিং এর জিনিসটা দেখবেন ওখানে হচ্ছে গিয়ে যারা উইন্ডোতে কাজ করে বাউন্ডারি স্প্যানার্স, তারা কোন স্টেট অফ মাইন্ডে থাকে এটার উপর ভিত্তি করে হয়তো বা ব্যবহারের তারতম্য হতে পারে। প্লাস এই যে এই লোকগুলি আপনি দেখবেন আমাদের এখানে হইচই করতেছে, অথচ তারাই যখন ইটালিয়ান কোন অফিসে যায় তারা কিন্তু একদম স্ট্রেট লাইনে এবং 1 মিটার দূরত্বে, আমার এখানে এসে সে আরেকজনের ঘাড়ের উপরে বসে কথা বলতেছে, সেম ব্যক্তি, সে যখন পোস্ট অফিসে যাচ্ছে ইটালিয়ান, সে কিন্তু 1 মিটার দূরত্বে নিজে থেকে। বাংলাদেশ থেকে আসলে কত টাকা ইতালিকে বা আপনার কনসুলেট জেনারেলকে দেওয়া হয়েছে সেটা কি আসলে একটু বলা যাবে কিনা? হ্যাঁ, এটা তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো জানিয়ে দিয়েছে 10 লাখ, হ্যাঁ 10 লাখ টাকা ইউরোতে কনভার্ট করলে ইয়ে হবে, হ্যাঁ 10 লাখ টাকা। 40 ইউরো না, কিন্তু আমার কিন্তু এমন আছে যে 70 ইউরো পর্যন্ত গেছে। আচ্ছা আচ্ছা, মিলানে 40 কেজি পণ্যের যে দাম, সানরে মতে ওই দাম না, বলোনিয়াতে ওই দাম না। আমরা এটা নিয়ে বেশ আমরা ব্যাফেল্ড হয়ে গেছি যে একই জিনিসের দাম বিভিন্ন শহরে বিভিন্ন রকম, আমার এই 45 ইউরোর প্যাকেজ দেখা যাচ্ছে এক জায়গায় 70 ইউরো হয়ে গেছে,
কিন্তু আমি যেহেতু একই শহরে দিচ্ছি, ধরেন আমি তুরিনে যে লোকটাকে দিলাম 40 কেজির প্যাকেজ, সে কিন্তু আবার জেনে যাবে যে লাস্ট পেজিয়ায় কিন্তু এই দেওয়া হয়েছে, তাহলে ভাই আমার এখানে কম কেন? তখন আমি আর ওই টাকার অঙ্কে কিন্তু আমি থাকতে পারতেছি না, আমার কিন্তু যাইতে হবে তখন 10 কেজি চাল, 5 কেজি ডাল, 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ। তো এটা বড় কথা না, আমরা হচ্ছে কি আমাদের যে মানে আমাদের যে মিনিমাম এফোর্ট, হাম্বল এফোর্ট দিয়ে আমরা কি যা করেছি, ডেফিনেটলি আপনার নিডি লোকের সংখ্যা অবশ্যই বেশি ছিল, কিন্তু আবার আপনি যখন জিজ্ঞেস করবেন অন্যান্য লোককে যারা কিনা কমিউনিটি খুব ভালো করে চিনে, তারা বলে যে ভাই দেখেন 2 মাস না খেয়ে থাকবে এমন কোনো বাঙালি ইটালিতে নাই। ওকে, হ্যাঁ, বিকজ অল অফ দেম হ্যাভ বিন সেন্ডিং থাউজেন্ডস অফ ইউরো। আমি এই যে এই প্রশ্নটা মানে আমি জার্মানিতে থাকি আমার জন্য একটু বিব্রতকর, আপনি কনসুলেট জেনারেল চালাচ্ছেন, কনসাল জেনারেল আপনি ইউর মানে ইউরসেলফ, আপনার জন্য নিশ্চয় আরো বেশি বিরক্তকর যে বাংলাদেশে আসলে এই যে করোনার নেগেটিভ সার্টিফিকেট দেয়া না দেয়া নিয়ে আপনি দেখেছেন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় পরস্পরকে দোষী নির্দোষ করার ক্ষেত্রে, যারা করোনার নমুনা নিচ্ছেন তারা এটি বাইরে ফেলে দিয়ে মন গড়া একটি নমুনা দিয়ে দিচ্ছেন, রিজেন্ট হাসপাতালের মতো একটা কাহিনী করছে, এইটা এইটা এটা আপনি কিভাবে ফেস করতেছেন আসলে, এটা নিয়ে নিশ্চয় আপনাকে প্রশ্ন, এটা আমার প্রশ্নের সম্মুখীন হতে হয়নি, কারণ হচ্ছে ইতালিতে যারা এসেছে আপনি জানেন কি না, ইটালিয়ান গভর্নমেন্ট কিন্তু কখনোই বলেনি তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে, খেয়াল করেন। আমাদের কিছু লোকজন শতপ্রবৃত্ত হয়ে তার নিজের জিনিসটা দেখানোর জন্য তারাই সার্টিফিকেট শো করেছে কিছু কিছু ক্ষেত্রে, এটা আমরা শুনেছি, অথচ ইটালিয়ান গভর্নমেন্টের কিন্তু কোনো কম্পালশন ছিল না যে কাউকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এখনো নাই, এখনো কিন্তু ইটালি কিন্তু বলে নাই, এই হচ্ছে সমস্যাটা আর কি, যে আমরাই আমরা জানি না কেন আমরা এই সার্টিফিকেট নিয়ে, হ্যাঁ এই সার্টিফিকেট আমরা নিতে গেলাম। আচ্ছা আমি যদি প্রশ্নটা একটা অন্য দিক থেকে করি, অন্য আমরা যদি প্রশ্নটা একটু অন্যদিক থেকে প্রশ্নটি অন্যদিক থেকে করি, যে বাংলাদেশে যখন করোনাটা পিকে আসছে ইউরোপে, ইতালি দিয়েই তো শুরু হলো, ইতালি থেকে যখন তারা বাংলাদেশে গেলেন তখন কি তাদের মানে এই আউটবাউন্ড ফ্লাইটটার ক্ষেত্রেও আসলে ইতালীয় সরকার কোনো মেজারমেন্ট নিয়েছিল যে তাদের করোনাটা বোঝা যায় কিনা, টেম্পারেচার মাপা বা অন্য পরীক্ষা করা? আমি আমি বলি আপনাকে, আমি নিজে তো ব্রাসেলসে গেলাম ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারিতে আমি যখন আসলাম তখন ঠিকই আমাদেরকে ওই যে হ্যান্ড হ্যান্ড হেল্ড থার্মোমিটার দিয়ে ওটা কিন্তু টেস্ট করেছে, তখন খুব মিনিমাম স্কেলে ছিল আর কি। সেটা কয় তারিখের কথা বলতে পারেন? এটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির শেষের দিকে, আসলে ফেব্রুয়ারির শেষ দিকে আমি বাংলাদেশে গিয়েছিলাম এবং বাংলাদেশ থেকে ফিরেছি জার্মানিতে, মানে জার্মানিতেও আমি ফিরেছি 24 তারিখে, ফেব্রুয়ারির 24 তারিখে, মানে কোনো লোক কোনো কিছুই ছিল না আসলে, কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু ফ্লেয়ারিং হয়েছে, আপনি যদি ইটালি ফলো করেন 8ই মার্চ তারিখে ইটালিয়ান গভর্নমেন্ট ডিক্রি জারি করে, হঠাৎ করে আপনি খেয়াল করবেন যে 12টা এলাকাকে তারা রেড জোন ভুক্ত করে এবং তার 2 দিনের মধ্যে এন্টায়ার ইটালি ফর দ্য ফার্স্ট টাইম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই যে দেখেন এখানে হচ্ছে গিয়া যে 12টা জায়গার নাম দিয়ে একদম তাদের মিনিস্ট্রি যে নাম দিয়ে ইস্যু করেছে, এই যে ভেনেটো, সাভোনা, একদম বেরগামো, লোদি, আপনি জানেন হয়তো বা বেরগামোর ব্যাপারে আপনি স্বপ্নে জানেন যে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে এফেক্টেড হচ্ছে বেরগামো। বেরগামোতে অন্যান্য দিন যখন নর্মালি পত্রিকাটা বের হয় তখন সর্বোচ্চ 2 পৃষ্ঠা থাকে ওবিচুয়ারি, 12 পৃষ্ঠা ক্রস করে গেছে এভরিডে তাদের, এত লোক মারা গেছে। আপনারা ট্রাকের ছবিটা হয়তো বা দেখেছেন ইন্টারনেটে বা টিভিতে যে লাশবাহী 12টা ট্রাক একসাথে যাচ্ছে, কথাটা সত্য। মিলানের বা লম্বার্ডির কি অবস্থা হয়েছিল এটা মানে এটাকে একটা সুররিয়াল পরিস্থিতি বলা যেতে পারে, কারণ হচ্ছে মিলানের সবচেয়ে বড় বড় যে ক্রিমেটোরিয়াম শবদেহ দাহ করা হয়, অ্যাট ওয়ান স্টেজ দে ডিক্লাইন দ্যাট উই উইল নট টেক এনি মোর ডেড বডি বিকজ উই হ্যাভ 20 ডেজ ব্যাকলগ অ্যান্ড ইটস ক্রিয়েটিং হিউজ হেলথ হ্যাজার্ড, এবং তারা এটা ডিক্লেয়ার করে বন্ধ করে দিল যে আমি আর ডেড বডি নিতে পারবো না, আমার 20 দিনের মতো ডেড বডি জ্বালানোর ডেড বডি পড়ে আছে। এই হচ্ছে অবস্থা যে কিসের মধ্যে দিয়ে আমরা গেছি, মিলানের রাস্তায় যে বের হয়েছে ফাইন দিতে হয়েছে 205 ইউরো এন্ড দে কুড এনফোর্স ইট, এবং বলা হয়েছে যদি করোনা আইসোলেশনে থাকার কমান্ড নিয়ে যদি কাউকে দেখা যায় যে রাস্তায় তাহলে তার জেল হবে, একদম মানে ইন অ্যাডিশন টু ফিনান্সিয়াল ফাইন জেলে এত কঠিন ভাবে আর কি করা হয়েছে। দে ফাইন্ড মিলিয়নস অফ ইউরো এভরি ডে, মিলিয়নস লোকজন কিন্তু আবার ইটালিয়ানরা আবার কেন জানি তারা ফাইনটানো দিয়ে দিয়েছে, হ্যাঁ অথবা
উইথহেল্ড আছে, এই ধরনের অনেক কিছু আছে, অনেক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক দোকানে লাইসেন্স বাতিল করা হয়েছে যেহেতু তারা কমান্ডটা মানেনি, তারা খোলা রেখেছিল। তো এইভাবে মানে তারা অনেক কঠিন মেজারের মধ্যে দিয়ে যাওয়ার কারণে আজকের এই অবস্থা। কালকে আপনি দেখেন 169টা মাত্র কেস, এবং এর মধ্যে বাংলাদেশের হচ্ছে গিয়া 20টা। এই কারণে তারা প্রচন্ড রকমের অ্যালার্মড হয়ে গেছে। আমরা শেষ করে দিচ্ছি, আমরা একটু শেষ প্রশ্ন করতে চাই যে ইটালি থেকে যখন ফ্লাইটটি ফেরত পাঠানো হলো, বিশেষ করে কাতার এয়ারওয়েজে ফ্লাইটটি নামতেই দেওয়া হলো না, কাউকে অবতরণই করতে দেওয়া হলো না, তখন একটি ধারণা সবার মধ্যে এসেছে যে বাংলাদেশের লোকজনের পক্ষে বুঝি আসলে ইটালির দরজা একদম বন্ধ হয়ে গেল। সেই বিষয়ে আপনার একটু মতামত শুনতে চাই শেষ করে, এবং তারপর আমরা শেষ করে যাচ্ছি। এটা দেখবেন যে এই যে এই জিনিসটা কাতার এয়ারওয়েজে যে ফ্লাই করলো, এই লোকগুলি যে নামতে পারবে না, এটা কিন্তু বিমান যখন আকাশে ল্যান্ড করার 2 ঘন্টা আগে কিন্তু কনভে করা হয়েছে যে এখান থেকে কাউকে ডিসএম্বার্ক করতে দেওয়া হবে না, এনিওয়ান হু কেম ফ্রম বাংলাদেশ। খেয়াল করবেন, ইভেন মানে কিন্তু ল্যান্ড করার আগে 2 ঘন্টা আগে মানে তো ওরা আকাশে, ওরা কি করবে তখন? কারণ হচ্ছে তখন এফেক্টিভ হয়ে গেছে জিনিসটা। কারণ হচ্ছে কি, আমরা যা জেনেছি যে দোহা থেকে ফ্লাইটটা ছাড়তে দেরি করেছে, ওই যে দোহাতে যেহেতু খুব স্ট্রিক্ট মেজার, অনেক কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমার মনে হয় এখানে যে সময় নামার কথা ছিল এটা তাদের ক্যালকুলেশনের মধ্যে সম্ভবত কোনো একটা ঘাপলা হয়ে গেছে, যে কারণে তাদেরকে নামতে দেওয়া হয়নি এবং বিমান থেকে নামতে দেওয়া হয়নি। সো এটা বলতে পারবেন না যে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে কিনা, এটা একটা স্ট্র্যাটেজিক কোশ্চেন। বুঝতে পারছি যে তাদের, ঠিক আছে, আমরা একটু জনাব ইকবাল আহমেদ আপনাকে একটা বড় ধন্যবাদ আমরা দিতে চাই, আপনি আমাদের অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন, দর্শকরাও নিশ্চয়ই এইসব প্রশ্নের জবাবগুলি পেয়ে তারা খুশি হয়েছেন। আমরা আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনার দূতাবাসের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাতে চাই। এই জন্যই আর কি বললাম যে কি কারণে লোকজনে ট্রাই করতে হবে, আলটিমেটলি তারা পাবে, এমন এমন হবে না যে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে, পাসপোর্ট করতে না পারার কারণে কেউ ডিক্লারেশন ধরতে পারবে, এটা হবে না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি, আমরা নিশ্চয়ই পরের অনুষ্ঠানগুলিতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।